বন্ধুরা, বন সহায়কের নিউ রিক্রুটমেন্ট চালু হলো। 19/5/2023 নোটিফিকেশান দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে আবেদনকারীকে সংশ্লিষ্ট অফিসে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে। এবারে নোটিফিকেশানটি আপনাদের দেখাবো। বন্ধুরা, নোটিফিকেশানটি দেখুন। পদ হচ্ছে বন সহায়ক, ফরেস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান নাম্বারটি দেখে নিন। ভ্যাকান্সি মোট 2000 পোস্ট। স্যালারি 10,000 পার মান্থ। নোটিফিকেশান দেওয়া হয়েছে 19/5/2023 এবং আপনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 19/5/2023 থেকেই। 7 দিনের মধ্যে কিন্তু ফর্ম জমা করতে হবে। টাইপ অফ জবটা দেখুন কন্ট্র্যাকচুয়াল। মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস হলেই হবে। এজ লিমিট 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটিদের জন্যে 45 বছর। সিলেকশান প্রসেস হবে স্ক্রিনিং অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে। অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এটা অনলাইন হবে না। এবারে দেখুন কোন কোন জেলায় রিক্রুটমেন্ট হবে। এই জেলাগুলি সব এখানে দেওয়া আছে, এই জেলাগুলি একবার দেখে নিন। যে যে জেলায় হবে সেই জেলার অ্যাপ্লাই করবেন। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়ালি রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ 30 থাকছে। এবিলিটি টু রাইট বেঙ্গলি অর এনি অফিসিয়ালি রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ 30 থাকছে। এবিলিটি টু রিড ইংলিশ অর হিন্দি 10 থাকছে। জেনারেল নলেজ ওরাল টেস্ট 20 থাকবে। পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট ওয়ার্ক এর জন্য 10 থাকছে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 26 তারিখ ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এবারে কোন অফিসে ফর্ম জমা করতে হবে একবার দেখে নিন। ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে অফিস অ্যাড্রেস দেওয়া আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অ্যাড্রেসটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই অ্যাড্রেসে আপনাকে ফর্মটি গিয়ে জমা করে আসতে হবে। এবারে বন্ধুরা, কীভাবে ফর্মটি ফিল আপ করবেন একবার দেখে নিন। অ্যাপ্লিকেশান ফর্ম ফর বন সহায়ক, এখানে কাকে অ্যাড্রেস করছেন সেটা দেওয়া আছে। আপনি আপনার ডিস্ট্রিক্টটি এখানে এন্ট্রি করবেন। এরপরে ক তারিখে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে, এই নোটিফিকেশানটি এখানে তারিখ দিয়ে দেবেন। এখানে 19/5/2023 দেবেন। এরপরে ফটোটি এখানে পেস্ট করে দেবেন। এরপরে নাম লিখবেন, তারপরে বাবা অথবা মায়ের নাম লিখবেন, তারপর ডেট অফ বার্থ দেবেন, তারপর এসসি এসটি জেনারেল যেটা হবে সেটা এখানে লিখবেন। এরপরে এডুকেশনের কোয়ালিফিকেশানটি এখানে দেবেন। এরপরে অ্যাড্রেসটি সম্পূর্ণ এখানে লিখবেন। পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট সব এখানে লিখে দেবেন। এরপরে কন্ট্যাক্ট নাম্বার দেবেন, তারপরে ইমেল আইডিটি কিন্তু অবশ্যই দেবেন। কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে দেখে নিন। প্রুফ অফ এজ, প্রুফ অফ এজের ক্ষেত্রে মাধ্যমিক অ্যাডমিট হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, 8 পাস সার্টিফিকেট হতে পারে, যেটা আপনার আছে সেটাই দিয়ে দেবেন। প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড যেটা আছে সেটা দিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে 8 পাস বা মাধ্যমিক পাস বা যে যে কোয়ালিফিকেশান দেবেন সেটার সার্টিফিকেট দিয়ে দেবেন। এরপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে কাস্ট সার্টিফিকেটটা দিয়ে দেবেন। এরপর যে তারিখে জমা করছেন ডেট দেবেন আর ডান দিকে সিগনেচার করে দেবেন। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করবেন, করার পরে এতে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। অরিজিনাল ডকুমেন্টসের কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু কোনো রেজিস্টার বা স্পিড পোস্টে জমা করলেও হবে না, এটা ফিজিক্যালি গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে হবে। কোন জেলার জন্যে কোন অফিসের অ্যাড্রেস দিতে হবে এই অফিসের অ্যাড্রেসটি একবার দেখে নিন। অ্যাপ্লাই টুতে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসটি এখানে দেবেন। বাংলায় ফর্ম আছে, যদি বাংলায় ফর্ম ফিল আপ করতে চান বাংলায় ফিল আপ করতে পারেন, ইংরাজিতেও করতে পারেন। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা বন সহায়কের ফর্মটি ফিল আপ করবেন, করে সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবেন। করার পরে এই ফর্মটি প্রত্যেকে তার জেলার অ্যাড্রেসে গিয়ে ড্রপ বক্সে জমা করে আসবেন 26/5/2023 মধ্যে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে।